ওনাকে ধরা হয়েছে বা উনি আইনের আওতায় আছে বা উনি সেফ হাউসে আছে, এটা তো মোটামুটি আপনারাও নিশ্চিত, আমিও নিশ্চিত। সবাই চায় যে উনি মিন্টু রোডে থাকুক, বাইরে না থাকুক। এখন উনি কোথায় আছে এটাই হলো দেখার বিষয়। যে আমি অনেকগুলো সূত্র থেকে খবর পেয়েছি যে ঢাকা ডিএমপির ডিবি নর্থের দুই তিনজন অফিসারের সহায়তায় তাকে এখন আলাদা, তাকে মনে হয় প্রথম অ্যারেস্ট করা হয়েছিল, পরে ওই দুই তিনজন তাকে এখন সরিয়ে চেষ্টা করছে বর্ডার পার করানোর জন্য। এই বিষয়ে আমি আপনাদের সবার সহযোগিতা চাই, যাতে এই অপপ্রয়াস থেকে তারা বিরত থাকে। ওনার দুর্নীতির দুদকের ওনার ব্যাপারে অধিকতর তদন্ত করা উচিত, কারণ উনি এই নাফিস সারাওকের দিয়ে ব্যাংক এবং এখানে যেটা মানি লন্ডারিং হয় হুন্ডি ব্যবসাটা, এটা পুরাটা কন্ট্রোল করতেন, পিছিয়ে ছিলেন উনি। উনি রাজনৈতিক প্রোটেকশনটা দিতেন আর কাজটা করতেন, এক্সিকিউট করতেন জনাব সারাফত। ওনার আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, উনি গত নির্বাচনে হলফনামায় একটা নিয়ম আছে যে সব ক্যান্ডিডেটের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে লাগে। উনি তিন সার্টিফিকেট দিয়েছিলেন, তার মানে উনি কোনো ট্যাক্স দেয় নাই 2013 থেকে 2000, ওনার তিন সার্টিফিকেট হলো 13, 2024 পর্যন্ত উনি কোনো ট্যাক্স দেয় নাই। উনি ট্যাক্স না দিয়ে একটা ইউনিভার্সিটির ইনভেস্টমেন্ট কেমনে করলেন, এইসব বিষয়ে দেখার সময় এসছে। উনি আরও ছাত্রদের প্রতি ওনার রাগ ছিল, ক্ষোভ ছিল, উনি পুলিশকে উস্কিয়ে দিয়েছেন, পুলিশের গুলি শেষ হয়নি, ছাত্রদেরকে উস্কাতে চেয়েছেন, যাতে এখানে যত ডিস্ট্রাকশন হবে তত ওনার এখানে স্পেশালি বিটিভিটা নিয়ে ওনার স্বার্থটা হাসিল হবে। তো এই বিষয়গুলোর জন্য আমি যারাই এখন ওনাকে আশ্রয় দিয়ে আছেন তাদেরকে আমি একটু সতর্কবার্তা দিতে চাই যে ওনাকে পার করে দিলে কিন্তু আপনারা পার পাবেন না, কারণ উনি কোনো সাধারণ ছোটোখাটো কোনো আসামি না, উনি অনেক বড়, উনি অনেক গভীরে ই করেছেন। উনি 7 মাস এমপি ছিলেন, 7 মাসে উনি যা করেছেন তার একটা ছোট্ট উদাহরণ আমি কিছু দিলাম, সব তার আমার জানার কথা না। তাই এখনও গোয়েন্দা বিভাগের ডিবি নর্থের যেই দুজনের নাম শোনা যাচ্ছে, ট্রাই করছে কুমিল্লা সিলেট দিয়ে পার করার, তাদেরকে আমি বলছি ছাত্র জনতা আপনাদের মাফ করবে না, এবং এরপরেও যদি আপনাদের শিক্ষা না হয় উনি পার পেয়ে যেতে পারবে, আপনারা কিন্তু পাবেন না। তাই এবং আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্পেশালি আজিজ স্যার ওনাদেরকে বলছি যে পুলিশ এখন একটা ভাবমূর্তির ক্রাইসিসে আছে, ক্রিটিক্যাল সময় এমন কিছু কারোর করা উচিত না যেটা আবার পুলিশকে ভাবমূর্তির সংকটে ফেলবে। এবং আমি আপনাদের, আপনারা ওনার ব্যাপারে অনেক সোচ্চার, সোশ্যাল মিডিয়া অনেক সোচ্চার, এই জিনিসগুলো আমি জানানোর জন্য যে আমার কাছে যা ইনফরমেশন ছিল আমি দিলাম, আপনারা খুঁজে বার করার চেষ্টা করুন যে বিটিভিতে কেন হলো এবং মহাখালী বনানীতে কেন এই ধ্বংস কাজ চালানো হলো সেতু ভবন এবং ত্রাণ ভবনে, এবং আইএসপি বন্ধ করারও এটা ওনারই, যেহেতু পলক সাহেব বলেছে। এগুলো আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে জিনিসগুলো চিন্তা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখানে আরও গভীর কোনো কানেকশন আছে, গত সরকারেরও হতে পারে, বিদেশি কোনো শক্তিরও হতে পারে, তার আপনারা জানেন তার একটা ফাউন্ডেশন আছে, সুচিন্তা ফাউন্ডেশন, এইটা এইটাও যদি দুদক তদন্ত করে, এখানে অনেক বাইরে থেকে অর্থ আসে এবং এদের একটা মিশন ছিল। আপনারা জানেন ওনার মেইন কাজ ছিল, উনি যখন টক শোতে আসতেন উনি সব কোনো ঘটনাকেই ওনার কাজ ছিল জঙ্গি তকমা দেয়া, ওনার কাজই ছিল এটা। উনি একটা প্রেজেন্টেশন দিতেন কোনো ঘটনাকে জামাত জঙ্গি, জামাত জঙ্গি, এই কার্ডটা উনি খেলতেন। এটার জন্য ওনার ফাউন্ডেশন, আপনি যদি এনজিও ব্যুরোর হিসাব দেখেন অনেক টাকা ওনার ফাউন্ডেশনে এসছে। এগুলো কারা দিত? আপনি দিতেন, আমি দিতাম, লোকাল কেউ দিত? এগুলো যেখান থেকে আসতো তাদের একটা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে ওনাকে লালন পোষণ করা, তো তারাই এখন প্রোটেকশন দিতে পারে। সেটা এখন আমি আমি জানালাম, এটা আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এইদিকে দিবে এবং তাদের ভাবমূর্তি কিন্তু নষ্ট হবে। কারণ আপনারা জেনে, আপনারা আমার থেকে ভালো জানেন, যে কয়জন ব্যক্তি এই ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রেখেছেন উনি এদের ভিতরে একদম উপরে। তো সবাই চায় ওনার আইনের আওতে সুষ্ঠু বিচার হোক, কেউ চায় না ওনাকে কোর্টে কেউ ই করবে, এগুলো কেউ চায় না। বিচারের মাধ্যমে যদি উনি খালাস পেয়ে যায় কোনো সমস্যা নেই। আপনারা দুপুর 2-3 দিকে কি নিউজ দিয়েছেন? গুলশান থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী গ্রেফতার দিয়েছেন, 6-7 দিকে আবার অনেকে তুলে নিয়েছেন। টাকা ধরা হয়েছে আপনাদের এভিডেন্সের ব্যাপার, আপনাদের এভিডেন্স থেকে আমি বলছি যে আপনারা পাবলিকলি বলেছেন। তারপর একটা হলো যেটা আমি নিউজটা দিচ্ছি, ধরার পরে আপনারা নিউজটা কেন সরিয়ে নিলেন? অনেক পেপার, আমি পার্টিকুলারলি বলছি না, অনেক চ্যানেলে ওইটা দিয়ে তারপর সরিয়ে নিয়েছে। তারপর পুলিশকে জিজ্ঞেস করছে, পুলিশ বলছে যে আমরা এখনো ওরকম তথ্য পাই নাই। 3 যখন দেওয়া হলো তারা কেন এটা ডিনাই করলেন না? তো এখানে ধরেছে, ওনাকে ধরা হয়েছে বা উনি আইনের আওতায় আছে বা উনি সেফ হাউসে আছে, এটা তো মোটামুটি আপনারাও নিশ্চিত, আমিও নিশ্চিত। সবাই চায় যে উনি মিন্টু রোডে থাকুক, বাইরে না থাকুক। এখন উনি কোথায় আছে এটাই হলো দেখার বিষয়।